দীর্ঘ আট মাস পর দিনাজপুরে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। বেলা 11:30টায় ভারত থেকে 13 মেট্রিক টন কাঁচামরিচবাহী একটি ট্রাক বন্দরে প্রবেশ করেছে। এর ফলে বন্দরের মোকামে কমতে শুরু করেছে দাম। বর্তমানে প্রতি কেজি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। এর আগে এই কাঁচামরিচ বিক্রি হচ্ছিল 140 থেকে 160 টাকায়। হিলি স্থলবন্দরের আমদানিকারকরা জানিয়েছেন, দেশের বাজারে কাঁচামরিচের দাম হঠাৎ বৃদ্ধি পাওয়ায় ভারত থেকে আমদানি করতে হয়।